আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুনাহ হবে কিনা, একটু আগে আমরা উত্তর দিয়েছি গুনাহ হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয়, যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটা ভিন্ন কথা। এমনি আমির আপনি জানতেছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনা বা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত? স্ত্রী যদি বাধ্য হয় তারপরেও যদি স্বামী জেনা বা পরকীয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত, হারাম কাজে লিপ্ত, স্ত্রীর উচিত তাকে নসিহা করা, আল্লাহর ভয় দেখানো, কায় মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে, নিজে না পারলে অন্যদের সাহায্য করে, সাহায্য নিয়ে যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সিলিং করিয়ে এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেশার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত। সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অন্য কোনো দায়িত্ব আর নেই, তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুনাহ হবে না। স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান আল্লাহর কাছে জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না।